এই মেনুর বিশেষত্বটা হচ্ছে কি যে এই মাছের টকটা যে আমরা করবো এটা আপনারা 3-4 দিন ধরে বসে খেতে পারবেন, আর ফ্রিজে আপনাদের একদমই রাখতে হবে না। আর এটা খেতে খুব অসাধারণ, আর খুবই সুন্দর খেতে লাগে। আমি তাহলে আপনাদেরকে রেসিপিটা আমরা নিয়ে নিচ্ছি। এবার এই জলটাই শুধু দেব, এগুলো সব ফেলে দেবো, দানা টানাগুলো দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ। এটাকে ভালো করে তেলটা গরম হওয়া দরকার। দিলাম শুকনো লঙ্কা খুব ভালোভাবে। এবার দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। লঙ্কার পাঁচফোড়ন ভালোভাবে মানে পুড়ে গেছে। এবারে এটা আমরা তেঁতুল জলটা দিয়ে এবারে দেব একটু হলুদ গুঁড়ো। এবারে এই জলটা দেখছেন, এটা আইসু দিয়ে দিলাম। এটা ফুটে উঠেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পাঁচফোড়ন শুকনো লঙ্কার। এবারে দেখতে পাচ্ছেন মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি। আপনারা সব ধরনের মাছ দিয়ে এটা খেতে পারবেন। যখনই দেখবেন যে বাড়িতে মাছ বেঁচে যাচ্ছে, এটা 2-3 দিন ধরে রেখে খেতে পারবেন। এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, দারুণ লাগে খেতে। একদম একটু টকটক ঝালঝাল হেভি লাগে। আপনারা যে রেসিপিটা দেখলেন, কিন্তু এটা কিন্তু আমার জানা ছিল না। এটা আমি আমার বিশেষ করে আমার দিদাই এগুলো এই সমস্ত জিনিসগুলো আইডিয়া দেয়, আর দিদার থেকে মা আমার মায়ের থেকে আমি শিখেছি, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর একটা কথা বলি, আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা কিন্তু সাবস্ক্রাইব করে তারা প্লিজ 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 আমার এই সিম্পল সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এই মেনুটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন আসি, টাটা।